আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে মাসনুন দোয়া এবং জিকিরগুলা পাঠ করতেন, সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম পর্বে আমরা কয়েকটি দোয়া এবং জিকির জেনে নিই। সর্বপ্রথমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া এবং জিকিরটি পড়তেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ। এটি তিনবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি। এটি তিনবার পড়তেন। এটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে, সালামের পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন এবং সঙ্গে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। এর অত্যন্ত ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে দুটি ফজিলত পাওয়া যায়, একটি হলো তাবারানি শরীফের হাদিস, আরেকটি তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তাবারানি শরীফের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় একটি ফজিলতপূর্ণ কাজ পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আরেকটি হাদিস যেটা তিরমিজি এবং আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, সে পরবর্তী সালাত পর্যন্ত, পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। হাদিসটি হাসান হিসাবে বর্ণিত হয়েছে। আয়াতুল কুরসি পাঠ করতে অল্প সময় লাগে, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেই, আমার সঙ্গে আপনারা পাঠ করার চেষ্টা করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।